डॉक्टर कॉल बॉल मूविंग ना सर वी इज इक्वल टू यू प्लस एटी তাহলে প্রথম ইলেকট্রনের জন্য হবে v1 is equal to u1 plus acceleration তো কনস্ট্যান্ট ওই যে এখন বারবার আছে পড়ে তাই তো মাস অফ ইলেকট্রন চেঞ্জ হবে না সেম থাকবে মাস অফ ইলেকট্রন একটা ইলেকট্রনের মাস একই রকম হবে না সেম থাকবে তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা হবে স্মল e ক্যাপিটাল e বাই a সেটা তো কনস্ট্যান্ট তাই এটা কনস্ট্যান্ট এই জায়গাটা a1 এর কোসাস না কবিটা হচ্ছে না না তাহলে v1 v2 হয়ে যায় তাহলে u1 v2 एक्सीलरेशन तो से ओ वही तो बात है ओटा तो रिलेटिव स्टेट है यार और तो रिलेटिव स्टेट हम तो बिलियन ही बात चल जी बोली सर फाइव पे दिन तरह की पड़ रहा है तो आला था तू की राइस पे के तो नहीं मान ला पर तो रिलेटिव स्टेट मास है यार সেটা কি আমরা বলছি ঠিক আছে চলো ডিপ ভেলোসিটি ডেফিনিশন কি এভারেজ ভেলোসিটি অফ ইলেকট্রনস আফটার প্রেজেন্স অফ এক্সটার্নাল মানে আফটার অ্যাপ্লাই ইলেকট্রিক ফিল্ড আফটার অ্যাপ্লাই ইলেকট্রিক ফিল্ড ভেলোসিটি কে কে হয়েছিল v1 v2 প্লাস লগ ডট ডট va ডিভাইডেড বাই a এটা ডেফিনিশন বোঝা গেছে সবার মিলছে ডেফিনিশন থেকে আমরা ডেরিভেশন করছি v1 এর জায়গায় আমি যেগুলো একটু লিখি এসকেপ নাম্বার দিতে পারি যারা অনলাইন দেখছিস তারা দেখ তারা বুঝতে পারছিস কিনা ওটা এটা ছোট হয়ে গেছে মুখে বলে দিচ্ছি u1 u2 un ডিভাইডেড বাই n এটা বসিয়ে দিলাম প্লাস a কমন যাবে tau1 tau2 ডট 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 tau n ডিভাইডেড বাই a বুঝা গেছে তো কি কে বলবে ইনিশিয়াল ভেলোসিটির এভারেজ কত a tau n টাকে বলা হচ্ছে tau1 tau2 dot 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 tau n / n এটাকে বলতে পারি এভারেজ রিল্যাক্সেশন টাইম tau দিয়ে নোট করা হবে tau মানে লিখে রাখবে এভারেজ রিল্যাক্সেশন টাইম তাহলে প্রথম ইম্পর্টেন্ট ফর্মুলা আমার তৈরি হয়ে গেছে লিখলাম এখানে আমি vd is equal to a tau small e capital e tau by मन रखते माइनस डीवी बाय डीएक्स माइनस साइन अमित कर लाम डेरिवेटिव अमित कर लाम तो ले वी बाय एक्स लेंथ कत धरा আছে एल তাই वी बाय एल ये জায়গায় বসাবো वी टाउ एनी एल আমার এই ফর্মুলা গুলো মুখস্ত চাই পরে ক্লিয়ার আইডিয়া আজকে এত অবধি রাখছি পরের দিন লিখে রাখ रिलेशन बिटवीन करंट एंड फील्ड वेलोसिटी रिलेशन बिटवीन करंट एंड फील्ड वेलोसिटी ये क्लास का छिलो आगे बहुत छोरे तीरिश पाँच मुंडी से बंद कर दो।